সুদীপ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সদস্য জননেতা আল্লামা ইউসুফ হাসান মাহমুদী সাহেব হুজুরকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান মাহে রমাদান, ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ আহলে সুন্নাত আল জামাত এর একক রাজনৈতিক প্ল্যাটফর্ম ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র সেনা ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই র্যালি পূর্বক আলোচনা সভায় সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন, ইসলামী ছাত্র সেনার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন পবিত্র মাহে রমাদান শরীফ আমাদের অতি নিকটতম, কিন্তু এই মাহে রমাদানকে কেন্দ্র করে আজকে আমাদের এই স্বাগত মিছিল আমাদের সারা দেশের দেশ বিদেশের যে যেখান থেকে শুনছেন সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে মাহে রমাদান শরীফের পবিত্রতা রক্ষার জন্য স্ব স্ব অবস্থান থেকে নিজ নিজ উদ্যোগে আমরা যেন আমাদের পবিত্রতা অর্জনের জন্য যা কিছু প্রয়োজন যেন আমরা সেই ব্যবস্থা নিতে পারি। আর বিশেষ করে সরকারের কাছে প্রশাসনের কাছে আমাদের জোর দাবি থাকবে এই মাহে রমাদান শরীফ উপলক্ষে অসৎ ব্যবসায়ীরা তাদের দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে সাধারণ যারা খেটে খাওয়া মানুষ তাদের উপরে যেই অত্যাচারের স্ট্রিম রোলার চলছে, দ্রব্যমূল্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে, সরকারের বেঁধে দেওয়া দামের চাইতেও ব্যবসায়ীগণ তাদের নিজ নিজ অবস্থান থেকে ব্যবসার যেই দামের বৃদ্ধি করেছে আমরা ইসলামী ছাত্র সেনা ও ইসলামী ফ্রন্ট বাংলাদেশের পক্ষ থেকে এই তীব্র নিন্দা জ্ঞাপন করছি। প্রশাসনের প্রতি আমাদের আহ্বান থাকবে সারা দেশে কিছু বন্ড নামক সালাফিরা তারাবির বিশ রাকাত তারাবিকে কেন্দ্র করে কতদিন বলেছে তারা তারাবি হবে 12 রাকাত, তারপরে বলেছে তারাবি 8 রাকাত, এখন আবার নতুন চক্রান্ত শুরু হয়েছে যে তারাবি বলতে কোনো নামাজে নাই, মাসে একবার পড়লে চলবে। যারা এই ধরনের ইসলামকে নিয়ে বিভ্রান্ত করছে, যারা ইসলামকে নিয়ে এই ধরনের কুচক্র মহল আছে, আমরা এদেরকে আইনের আওতায় এনে শরীয়তের উপর যেন তারা সঠিক যেটা দিক নির্দেশনা কোরআন হাদিস মোতাবেক সেই মোতাবেক যেন তারা চলতে পারে, আমরা সাধারণ যেন মানুষ যেন সঠিকভাবে তারাবির নামাজ 20 রাকাত যেটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে চালু হয়েছে সেই 20 রাকাত তারাবির নামাজ আদায় করতে পারি, আমরা সব প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন ইসলাম আজ অনেকের কাছে পটকা রাবারের মতো যে যেভাবে পারছে ব্যবহার করছে, ইসলাম তার একটা মানবদণ্ড আছে, কোরআন সুন্নাহ মোতাবেক ইসলামের যে একটা ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতার ক্ষেত্রে যারা যে যে অবস্থান থেকে বাধাগ্রস্ত করবে প্রশাসনের মাধ্যমে আমরা তাদেরকে বাধা দিয়ে সঠিক কোরআন ও সুন্নাহ মোতাবেক ইসলামী সমাজ প্রতিষ্ঠার কার্যক্রম বাস্তবায়ন করার জন্য আমরা উদ্যোগ আহ্বান জানাচ্ছি। বিশেষ করে সর্বশেষ যে কথাটি বলবো মাহে রমাদান শরীফ উপলক্ষে আমাদের কর্মী ভাইদের প্রতি আমার উদ্যোগ আহ্বান থাকবে সারাদিন সিয়াম সাধনা করবেন, রাতের বেলা কিয়ামুল লাইল করবেন এবং তাকওয়া ফরজগার অর্জনের মাস হিসাবে আমরা যেন আমাদের এবাদত বন্দীগীর মাধ্যমে নিজেও এবাদত বন্দীগী করব এবং আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে আমাদের সমপাড়ি যারা আছে তারাও তাদেরকেও কোরআন সুন্নাহ মোতাবেক সমাজ ও রাষ্ট্রপতি সার আন্দোলনের সাথে সম্পৃক্ত রেখে কোরআন তেলাওয়াত হাদিস শরীফ তেলাওয়াত পাঁচ ওয়াক্ত নামাজ তারাবি নামাজ আদায় সহকারে ইসলামের পরিপূর্ণ পাবন্দি যেন আমরা হতে পারি, আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক ইনশাআল্লাহ। এর পরপরে আমরা আমাদের যে র্যালি রয়েছে আমরা র্যালির কাজ করব, আমাদের র্যালিতে এখন আমাদের দায়িত্বশীল যারা শুধু এখানে থেকে আমাদের কর্মীবৃন্দ আসতেছেন তাদের সমন্বয় করে আমরা আমাদের রামগঞ্জ উপজেলার সামনে থেকে আমাদের র্যালি কার্যক্রম শুরু হবে, আল্লাহ পাক আমাদের র্যালিকে বাস্তবায়ন করার তৌফিক দান করে সবাই বলে আমিন। এই বলে আমি র্যালি পূর্বক প্রস্তুতি সবার আজকের এই সামান্য আলোচনায়
আমি এই আলোচনা করে আমার আলোচনা সমাপ্ত করলাম আমি সকলকে রেলিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ